ভদ্রকর প্রসিদ্ধ শ্রীরাম নবমী পালন উপলক্ষে প্রস্তুতি এক সাংবাদিক সম্মেলনী অনুষ্ঠিত হয়ে যাই। শ্রীরাম মহাযজ্ঞ সমিতি ভদ্রক পক্ষর অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনী রাজ্য বিজেপি সভাপতি মনমোহন সামল যোগ দিয়ে কার্যক্রম বিষয়ে সূচনা দিয়ে প্রত্যেক বর্ষ পরি চলিত বর্ষ এই রামনবমী উৎসব আহুরি দুইগুণ ব্যাপক ও আকর্ষণীয় হব এবং হাজার হাজার ভক্ত মানে এই ঐতিহাসিক পর্বরে যোগ দেবে বলে কহিলে। এসহিত ভদ্রকরে কার্যরত সাংবাদিক মানক সহযোগ নেই প্রশংসা করা সহিত এই কার্যক্রমর মার্গদর্শক ভাবে কার্য করতু বলে কহিলে। দশ দিন ব্যাপী বিভিন্ন কার্যক্রমে রাজ্যর সমস্ত ভক্ত মানুষ স্বাগত করা সহ শৃঙ্খলা ও সুরক্ষা দৃষ্টি জেলা প্রশাসন কু ধন্যবাদ জনাইলে। আজ শ্রীরাম মহাযজ্ঞ সমিতির যে সাংবাদিক সম্মেলনী অনুষ্ঠিত হয়েছে, যে আমার সভাপতি নিত্যানন্দ নায়ক নেতৃত্বে, আমার কার্যকারী সভাপতি ব্যোমকেশ সেনাপতি নেতৃত্বে, আমার পটেল ভাই, আমার শরত পড়িয়ারী, আমার বিধায়ক সুরজ সূর্যবংশী, বীরেন্দ্র ভাই, দীনবন্ধু নানা, গোবিন্দ ভাই সমস্ত উপস্থিত অছন্তি। এথিরে মুখ্য বিষয় হচ্ছে বিগত বর্ষরে যেভাবে ভাবরে লক্ষ লক্ষ শ্রদ্ধাড়ু নগর সংকীর্তনে ভাগ নেলে, যেমানকু যেমানে সমস্তে অকুণ্ঠ চিত্তরে সাহায্য সহযোগ কলে, সেথিপাই শ্রীরাম মহাযজ্ঞ সমিতি তরফর আমি তাঁকু পুনর্বার ধন্যবাদ দৌছু, কৃতজ্ঞতা জ্ঞাপন করছু। এবং এবর্ষ মহাসমারোহে এ কার্যক্রমকে পূর্ণাঙ্গ করা সমাজের সবু বর্গর লোককে আহ্বান আমি করছু। এতে ছোট ব্যবসায়ীঠ বড় ব্যবসায়ীঠ ব্যক্তিগত ব্যক্তিঠ আরম্ভ করে মেঢ কমিটি আরম্ভ করে যে এতে পুরাপুরি দিনরাতি সমান করি একাকার করে লাগিছেন এবং ইয়ে গোটে মহোৎসবরে পরিণত করেছেন, সে সবু বর্গর লোককে মু ধন্যবাদ দেওয়া সহ আগামী এই বর্ষ এপ্রিল 17 তারিখ দিন যে নগর সংকীর্তন হব, তা পূর্ব যে কার্যক্রম গণদৌড় 31 আরম্ভ হয়ে মহিলা কলস যাত্রা 15 তারিখ হব, গোপূজন 14 তারিখ হব, এইসব কার্যক্রম বাল বজরঙ্গী সাইকেল শোভাযাত্রা আরম্ভ করে যে কার্যক্রম পরিকল্পনা হয়েছে, এসব কার্যক্রমকে জনসাধারণ যেভাবে ভাবে পূর্ব বর্ষ ভরি সমর্থন করে আসছেন, সহযোগ করে আসছেন, সেমতি সহযোগ সমর্থন করবে এবং সাহায্য করবে। এবং এথর এবর্ষ অযোধ্যার রামলাল প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, উৎসাহ উদ্দীপনা সারা দেশের অছে, 140 কোটি লোক ভিতরে অছে, এবং এথর উৎসাহ মধ্যে অঞ্চলে অছে, তেণু লোক নিশ্চিত ভাবে সমস্তে আসন্তু, এ মহোৎসবকে সহযোগ সফল করান্তু এবং শ্রীরাম মহাযজ্ঞ সমিতির প্রতি কার্যক্রমে নিজের তন মন ধন দেই এই কার্যক্রমকে সমস্তে সম্পৃক্ত হুঁতু। এবং সাংবাদিক ভাই মানে এ কার্যক্রমের মার্গদর্শক হুঁতু, অন্য সমাজের সবু বর্গর লোক মানে এর সামিল হুঁতু, সহযোগ করতু, সমস্ত নেই কার্যক্রম করা যাও, এভাবে আশা অপেক্ষা শ্রীরাম মহাযজ্ঞ সমিতি করুচি। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইয়ে কার্যক্রমকে সমস্তে সফল করিবারে যে প্রয়াস জারি রাখছেন, সে নিশ্চিত ভাবে মু অপেক্ষা রাখবি, এবর্ষ আহুরি দ্বিগুণ উৎসাহে সে কার্যক্রমকে করবে। ভদ্রকরু সুব্রত পালঙ্ক রিপোর্ট, কামিয়াব টিভি।